আমার ঘরের তোতা পাখিটা জেগে গেছে, নড়বড় নড়বড় করছে। এই নিয়ে সেকেন্ড টাইম জাগলো আমার তোতা পাখিটা। এইটুকুস আমার তোতা পাখি ঘুমাই গেছে। এনে কি লাগছে মা, তুমি কাটে দিস এখানে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমরা দেখছো উই আনসেটেল সোল, আমাদের ব্লগ, আর আমি পূজা। এদিকে চিনি আমার সাথে টুকুস টুকুস করে দেখে যাচ্ছে, আর সুদীপ্ত অফিসে চলে গেছে সকাল সকাল। আজকে ভাবলাম ব্লগটা অন্যভাবে শুরু করি, চিনির কাছ থেকে এখানে, যদি গুড মর্নিং না বলে। সাড়ে 12টা 1টা বাজে, এই তো রাত্রিবেলা বোধ হয় 100 বার জেগেছে নিনি। তারপর থেকে দেখে যাচ্ছে আমাকে, দেখি না করে। হ্যাঁ, রাত্রিবেলায় প্রায় প্রচুর বার জেগেছে, আর ওই মানে ভাঙা 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 খাওয়াতে হচ্ছে খাওয়াতে হচ্ছে, এই চলছিল। আমার ঘুম তো একদম ঠিক মতো হয়নি, তাই জন্য ওকে আমি আর একটু বিছানার মধ্যে রেখে দিয়েছি, যাতে আমার ঘুমটা কমপ্লিট হয়ে যায়। আপাতত আর কোনো আপডেট নেই, সব আপডেট কমপ্লিট। এখন দেখো কীভাবে হা করে আমার দিকে তাকিয়ে থাকে আজকাল। এইটুকুস কোনো বাবা না, পকোনো বাবা না, গোচনো বাবা না। আর বাড়িতে এখন জোর তোরছে, একদম প্রিপারেশন চলছে, দুই বাড়িতেই হ করে তাকিয়েছে। আমার মজা লাগছে এভাবে কথা বলতে। হ্যাঁ, জোর তোরছে, ইয়ে করছে, মানে প্রিপারেশন চলছে। আর ও কোন বিছানায় ঘুমাবে, ও কোন ক্রিম লাগাবে, ও কি করবে না করবে, মশারি কোনটা লাগাবে, কোন কম্বল লাগাবে, সব কিছু শুধু চিনি 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 করে যাচ্ছে বাড়িতে সবাই। হ্যাঁ, মানে রোজ দিন কিছু না কিছু প্যাকেজ ঢুকছে। আমাদেরকে বলে দিয়েছিল যে আমাজন থেকে সব দেখে দেখে সব অর্ডার করে দিতে, যেগুলো চিনি ইউজ করে সেই জিনিসগুলো, তো সেগুলো অর্ডার করা হয়ে গেছে। তো প্রত্যেক দিন একটা করে দুটো করে প্যাকেজ ঢুকে যাচ্ছে, প্যাকেজ ঢুকেই যাচ্ছে। আর কাকি ওদিক থেকে মেসেজ করে পাঠিয়ে দিয়ে যাচ্ছে, ছবি পূজা এটা ঢুকেছে ওটা ঢুকেছে, কারণ আবার কোনোটা মিস হয়ে গেলে কোনোটা আসেনি ওটা দেখে দেখার জন্য। যাই হোক, মানে এক্সাইটমেন্টের লেভেল এখন একদম আপে রয়েছে, কারণ বাড়িতে চিনি যাচ্ছে। স্নান করে উঠলাম অনেকদিন পর টাইমলি, মানে টাইমলি বলতে কি 3:30টার সময়, তার আগে লাঞ্চ করে নিয়েছিলাম, আর বলতে নেই ঠাকুর করে। মেয়েটা এখন একটু সামসলিপ ঘুমাচ্ছে, কালকে সারা রাত যেভাবে মানে জেগেছিল আর বলার মতো ছিল না, যে কিছুক্ষণ আধা ঘন্টা পর পর মনে হচ্ছে উঠে যাচ্ছে, আধা ঘন্টা পর উঠে যাচ্ছে। যাই হোক, এখন ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে চলে যাবো আবার ওই ঘরে। বেশিক্ষণ আবার দূরে থাকলে হবে না, বেশিক্ষণ দূরে থাকলে হঠাৎ করে উঠে যদি চারপাশে না থাকে আমার ম্যাঁ করে কেঁদে দেবে, তো ঠাকুর পুজোটা করে নিই। দেখতে হবে, জেগে গেল নাকি। অফিস থেকে বেরিয়ে পার্কিংয়ে আস্তে আস্তে মানে বাইরে, যেহেতু এটি একটু বাইরে সাইড, আমাদের অফিসে একটু আউটসাইড অফ ফ্রম দ্য সিটি, তাই তো এখানে একটু খোলা মাঠের মধ্যে আসতে হয়, তো এত ঠান্ডা হাওয়া বিকেলের দিকে, বেশ ঠান্ডা লাগে। আর যখনই গাড়িতে ঢুকি না, গাড়িটা বেশ গরম গরম, বেশ আরাম লাগে। মানে আমি ভাবি যখন ব্যাপারটা সেম ব্যাপারটা উল্টো হয়, যখন গরমকালে হয় তখন গাড়িতে ঢোকা যায় না, এত গরম থাকে। এখন বেশ বেশ ভালো লাগে, বেশ কুজি কুজি, বেশ গরম গরম, একটু মম। এনিওয়ে চলো, অফিসে বেরোচ্ছি, বাজে এখন মোটে 5:20, যাবো আজকে ডাইরেক্ট গিয়ে আগে অন দ্য ওয়েতে গাড়িটাকে জমা দেবো, গাড়িটা ক্লিন করার জন্য, দেবো ওখানে, দিয়ে তারপর বাড়ি যাবো, দেন ওখান পরে একসময় এসে নিয়ে যাবো আর কি। ওই দোকানটা আজকেও বন্ধ ছিল, তাই আমি আজকে অন্য জায়গায় এসেছি, তাহলে এখানে এখান থেকে যাওয়া আসা করতে আধা ঘন্টা লেগে যাবে, তাই আমি বসে আছি গাড়িটা নিয়ে, তারপরে একবারে যাবো। ওই যে আমার গাড়ি ক্লিন হচ্ছে। কালকে সুদীপ্তর কথা ছিল যে ও যাবে হচ্ছে গাড়িটা ধোয়াতে, তো যেটাতে ধোয়াতে যায় সেটা সেই ইয়েটা বন্ধই আছে কদিন ধরে, তো বেচারা কি করবে, অন্যটাতে গেছে আর ওটা একটু বাড়ি থেকে দূরে, তো ওই জন্য বললো যে আমি একবারে ধুয়ে নিয়ে আসছি। তো সেজন্য এখন আজকে একটু হামপুর কাছে ওর পাপা আসতে একটু টাইম লাগছে, তা আপাতত হামপু আমার কোলের মধ্যে বসে এখানে ওই খেলনা দিয়ে রেখেছি, ও খেলনা খেলার চেষ্টা করছে আর হিসি করছে, আমার পায়ে গরম লাগছে, তেমনি হিসি হচ্ছে।
তো আপাতত এই যে মামা আজকে উঠেই গেল তোর লজ্জা করা দরকার তুই ভিডিওতে কেঁদে দিলি এ মামা সবাই দেখে ফেললো কিন্তু এলে বাবা তুমি তো এতদিন তো দেখালে না আজকে সবাই দেখে নিচ্ছে তুমি যে কাঁদো ভ্যাবে করলে ভ্যাবে করলে ভাবি দাদু আছে নোখ উল্টে দিল হ্যাঁ একটু দেখে শুনে চলতে পারিস না বড় মানুষের মতো কেন থাকো তুমি হাতের নোখ পায়ের নোখ তুই কাটার কার দায়িত্ব কার দায়িত্ব বলো হাম্পুর যেমন কেটে দাও আমারটাও কেটে দিতে হবে বটিটা আনবো বটি দিয়ে কাটো দাও দিয়ে কাটো কুড়াল দিয়ে কাটো জাটি দিয়ে কাটো কাটতে হবে এইটার জন্য বটিই লাগবে কিউ নিয়ে চলে গেছে আম্পু কি বলে আম্পু আমার লাগলো আমার কিছু না যা দেখতে পাচ্ছে না এই দুটো জিনিস আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম খুব মজা লাগছে দেখে এবং ইউজফুলও লাগছে না ভাবি মাথা ঢেনটা গা ঢাকা দিয়ে মাথা ঢাকা দিয়ে সুন্দর করে দেওয়া যায় ঘরের জামা পরে বেরিয়ে গেলাম এনার্জি পাচ্ছি না এখন আমার ও বললো ঘরের জামা পরে চল গাড়ি এখানেই আছে সবাই ঘরের জামা পরে যাচ্ছি গাড়িতেই থাকবো জাস্ট জিনিসটা নিলে নিয়ে চলে আসবে তো আর কটা দিন জাস্ট কেটে গেলে বেঁচে যাই আর ভালো লাগছে না গৌর সে দেখো ইস চমচমাতি হুই কার কো জো ইস আদমি কা কবি নি হো সকতা নোংরা গাড়ি নিয়ে ঘুরে এবারও মনে হচ্ছে লাস্টবারের মতো হবে লাস্টবার কি হয়েছিল সে মানে বাড়ি যাওয়ার আগের দিন আমি সে যেদিন ট্রাভেল করবো সেদিন এসেছিলাম সব আয়রন করা জিনিসপত্র আনার জন্য সেদিনও হয়নি আমি দাঁড়িয়ে থেকে আঙ্কেলকে বললাম আঙ্কেল করে করে দাও আমি আজকে আজকে আমার ফ্লাইট এনিওয়ে এখনও সময় আজকে আজকে এসে মানে অ্যাকচুয়ালি আমাকে ডেকেছিল কালকে কালকে আসিনি আজকে এলাম তবুও হয়নি হ্যাঁ বাট এই আঙ্কেলের সাথে অনেক দিনের রিলেশন তো দেখে ও কিছু বলতে পারিনি আমি আঙ্কেলকে রাগ দেখাবো বা আপসেট হবো কিছু ঠিক আছে আঙ্কেল নো প্রবলেম বলছে নো প্রবলেম কালকে তুমি আসো কালকে শিওরলি করে দেবো ঠিক আছে চলো নো প্রবলেম পূজা তখন থেকে বলে যাচ্ছে যে পুরো রোডটা খালি কেন পুরো রোড খালি কেন সিগন্যাল খালি কেন তখন মাথায় এলো ইয়েস এখন তো সব ম্যাচ হচ্ছে আজকে নাকি আজকে তো সব ব্রাজিলের ম্যাচ আছে এরা তো ম্যাক্সিমাম সব ব্রাজিলের আর্জেন্টিনার ফ্যান সব খেলা দেখছে আর সব লোক এখানে এখানে তো গাড়িতে রাখার জায়গা নেই ওখানে কারণ বিশাল বড় প্রজেক্টরে ম্যাচ হচ্ছে লাভলি কাজের কাজ কিছুই হলো না শুধু গেলাম আর এলাম এদিকে ওদিকে টোটি করে এলাম এনিওয়ে এখন ডিনারের প্রিপারেশন ডিনারে কী করো ম্যাডাম ফ্রিজে কী আছে দেখি বের করি আই থিঙ্ক বিটরুট আছে বিটরুট বের করি এখানে পুরো ফ্রিজ দাও আস্তে আস্তে পুরো খালি করছি যা যা খাবার দাবার আছে সব ফিনিশ করো ওখানে বললাম পূজাকে একটু ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য আর এখানে হাম্পুকে নিয়ে এসে রান্না করে এখানে বসিয়ে রেখেছি ওকে আর এখানে আমি সবজিগুলো কেটে নেবো ওকে ও কন্টিনিউসলি ক্যাঁকে করে যাচ্ছি আর আমি ওকে দুলিয়ে যাচ্ছি ওকে নিয়ে আমি রান্না করেই বসে আছি ওই ঘরে যাচ্ছি না ওখানে একটু পূজা ঘুমিয়ে আছে ওখানে গেলে পূজা আবার উঠে যাবে হ্যাঁ বরং এখানেই বসতে হয় কিছুক্ষণ একে নিয়ে কী বলো মাম্মা ওদিকে পূজা এসে তো ঘুমাচ্ছিলো আমি আর বিটরুটা ফ্রাই মানে ভাজলাম না আমি যাই না একবার ভাজতে হয় ওখানে কী দিতে না দিতে আমি উল্টো পাল্টা দিয়ে দেবো ওটা খাত খেতে আর বাজে হয়ে যাবে এখন উঠলে আমি বললাম জিজ্ঞেস করলাম কী অর্ডার করতে হবে কিছুই না আলু 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 বলছে পেঁয়াজ আর ইয়ে দিয়ে দাও একটু নুন দাও খালাস আর কিছু লাগবে না আমি কিছু লাগবো না লে পাতাই নি তা এনিওয়ে এখন আপাতত বসাচ্ছি লাস্ট পৌনে এক ঘন্টা ধরে আমি তোর বিট নেড়ে যাচ্ছি বিটরুট সেদ্ধ আর হচ্ছে না ওটা ওটাকে মোটা মোটা করে কেন কাটছো ভাবি তুমি যখন খাও তখন তুমি দেখতে পাও না শুধু বিটরুটে হলো না তাই ম্যাডাম বানিয়েলো একটু অমলেট পারফেক্ট অমলেট বিটরুট ভাজি আর হচ্ছে ভাত এই হলো আজকে আমাদের ডিনার বাই দ্য ওয়ে তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা কবে ট্রাভেল করবো
কেউ কি বুঝতে পারছো? তোমরা একটু লিখে বক্সে লিখে জানাও তো কমেন্ট বক্সে, একটু গেস করো আমরা কবে ট্রাভেল করছি ইন্ডিয়াতে। ফ্যামিলি মেম্বারস আর নট অ্যালাউড। এক্স্যাক্টলি, যদি অল ইউ নো। ইয়া, সো একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আর মানে অবভিয়াসলি আমাদের আমাদের উই আনসেটল তো ফ্যামিলি মেম্বারস অ্যালাউড, বাট মানে বাড়ির লোক যারা, হ্যাঁ বাড়ির তারা জানেই বলো, ঠিক আছে? তো বাকিরা যারা আমরা বাকি আমাদের উই আনসেটল সোল ফ্যামিলি মেম্বার তারা সবাই কমেন্ট বক্সে লিখে জানাও আমরা কবে যাচ্ছি, গেস করো দি। আমি যেটা বলতে চাইলাম সেটা বলতেই দিল না, ভাজাটা দারুণ হয়েছে, মোটা মোটা হয়েছে, বাট স্টিল খেতে হেভি টেস্টি হয়েছে। খেতে ভালো হয়েছে, মানে তোর মধ্যেই হয়েছে, তুই এরকম মানুষ তো। যতই বলুক না কেন ওর মতো হবে না, হাতে একটা ব্যাপার থাকেই, বাট অ্যাট লিস্ট নিয়ার বাই পৌঁছলেও হবে। রাস্তাতে মনে হয় তোর মতোই হয়েছে, শুধু একটু মোটা মোটা হয়ে গেছে, এটা কাটা এক্স্যাক্টলি খেতে সেম হয়েছে। হ্যাঁ বুঝলাম মাম্মা, পাপা খাওয়াবে তোমাকে বড় হলে, বড় না ফিরে আসে তারপরে তোমাকে বিটরুট খাওয়াবে পাপা। হ্যাঁ কাল কিন্তু বিকেলে যাব চুল কাটাতে। তুমি না আমি, তুমি মানে কি তুমি কিছু করবা? আমি নিয়ে যাবো তো, বাট তুমি কি করবে? তুমি মেয়েকে নিয়ে চলে যাবো চুল কাটাতে। না মামা, এতে কি করে পসিবল বললো মামা, তুই কি করবি? ওই কালো অ্যাপ্রনের ভিতরে ঢুকে রাখি দিবা। এই যে ঢুকে থাকবি রে, হ্যাঁ ঢুকে থাকবি না, হ্যাঁ কি হাত নিয়ে যা ডাইরেক্ট মুখে দিবে। হ্যাঁ নোকটা কাটেন প্লিজ। এই এই জ্বলে না, ঠিক আছে ডান, তাহলে কালকে প্রোগ্রাম, কালকে প্রোগ্রাম ফিক্সড, নোক কেটে দিবে। বাবা মামা আমি যাই ডাইপারটা ফেলে আসি, ঠিক আছে? তোমার যে সারাদিনে ডাইপারগুলো তো বাড়িতে রাখা যাবে না, দিনটা দিনে ফেলে দিতে লাগে তো। হ্যাঁ হ্যাঁ মামা ফেলে আসি। আরে হ্যাঁ না কিছু বল, হ্যাঁ না কিছু বল, কুচু কুচু মানে তুমি করে আমার নাম দিচ্ছ ইমা কি বলে মারে না। আমি যে তোমার শুধু যে তোমার, আমি যে তোমার শুধুই তোমার, আমি যে তোমার। ওর এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা ক্যামেরা ক্যাপচার করতে পারি না, কারণ যখনই ক্যামেরা অন করি ও চুপ কোনো, সেই জন্য আমি মোটামুটি অনেকটা দূরে থেকে জুম করে করে ক্যামেরা করছিলাম যাতে কিছু ক্যাপচার করা যায়। বাইরে ওদের কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, কুল কুল বেশ, চারিদিকে দোকানপাট অনেকটা বন্ধ হয়ে গেছে, এই দূরে আমাদের ডাস্টবিন ফেলতে যাচ্ছে এগুলো। এখানে মোটামুটি এভরি কিলোমিটার একটা এরকম করে একটা ডাস্টবিন রাখা আছে সব রেসিডেন্সিয়ালদের জন্য, বা ইভেন কমার্শিয়াল যারা তারাও ইউজ করে, ওখানে সব ডাস্টবিন ফেলে দেয়, প্রতি রাত্রে আসে ওদের মেন মিউনিসিপ্যালিটির গাড়ি ওটা উঠিয়ে নিয়ে যায় ক্লিন করে দেয়, বেশ ভালো সিস্টেম। তোর গানের গানের আওয়াজ একদম ওই লিফ পর্যন্ত আসছে, মানে দরজা বন্ধ তো পাবো ওখান থেকে, অত দূর আসছে। তোমার লাউডস্পিকারের খরচা লাগে না। লাউডস্পিকার লাউডস্পিকার কিনে যাবো কেন, কি পোকা পাবো তা? হ্যাঁ গান শোনাচ্ছি তো আমি নাকি? আচ্ছা আচ্ছা, এটা প্রতিভা। আচ্ছা আচ্ছা প্রতিভা, প্রতিভা কি প্রতিভা? তুমি তোমার আওয়াজ দেখো, ওই বিভিন্ন ধরনের কারাওকে স্পিকার লাউডস্পিকার লাগে, আমার জোর দরকার হয় না। ওই লাজা 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 চলো, এই বাংলামি চলতে থাকবে, বাজে এখন মোটামুটি 11:30 ব্লকে এডিট করতে হবে, ঠিক আছে? আজকাল আমরা আমরা অ্যাপটা চেঞ্জ করেছি, ঠিক আছে? তো আমরা যে কাইন্ড মাস্টারতে করতাম সেটা তো বলেছিলাম, সেটা ডিউ টু হিউজ প্রাইস ইনক্রিমেন্ট আমরা সেটাকে ক্যান্সেল করেছি, তার তার জায়গায় হ্যাঁ যেটা বলেছিলাম সেটা সেটা কাইন্ড মাস্টার আমাকে আমি পে করতাম ইয়ারলি আই থিঙ্ক 1100 টাকা, সেটা এখন চার্জ করতো 11,000 সামথিং, হুইচ ইজ ইম্পসিবল, ঠিক আছে? আর তার বদলে আমরা এখন ইউজ করছি ইন শর্টস, আর আই থিঙ্ক উই আর লাভিং দ্যাট দ্যাট অ্যাপ, ইট হ্যাজ লট অফ প্রচুর ভালো ভালো অপশনস আছে, ঠিক আছে? সো $9 per year, ঠিক আছে? তো সেই জায়গায় আমি নিয়েছি ব্ল্যাক ফ্রাইডে দিন, ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল 50% off, $4.5 পেয়ে গেছি, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে এক বছরের
খুব ভালো আর আপাতত ওটাই ইউজ করছি। বাট হ্যাঁ ওটাতে একটাই প্রবলেম, এটাতে না খুব এক্সপোর্ট করতে অনেক টাইম নিচ্ছে, একটাই মানে এক্সপোর্ট করতেই এডিট করে যখন এক্সপোর্ট করি তাতেই এক ঘন্টা লেগে যায় এক্সপোর্ট করতে করতে। এনিওয়ে যাই হোক চলো এসে সাথে আজকে ব্লগটা খেয়ে রাখছি, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। টিল দেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। চলো টাটা, গুড নাইট।